নমস্কার, জয় জগন্নাথ। মুঁ রাকেশ, আপনার সমস্ত স্বাগত করছি আর গোটে নূয় ভিডিও কু। সো ফ্রেন্ডস, আজ ভিডিও আসুন দেখবা 2024 ইয়ামা R15 B4 রেসিং ব্লু কলর স্কিম ভিডিও, যা আপনার ডিমান্ড লা কি ভাই R15 B4 2024 স্কিম ভিডিও করতু। সো ফাইনালি আপনার আজ স্কিম ভিডিও নিয়ে আসছি। আপ্রোক্স গোটে স্কিম আপনার দেবি, কিন্তু হ্যাঁ ভিডিওরে আপনার বহু বড়িয়াছে বুঝি যাবে। আপনার ডকুমেন্ট কম লাগবে, আপনার রেট অফ ইন্টারেস্ট কত লাগবে, ডিপি কত দেবে, ইএমআই কত রব, পুরা ডিটেল আপনার বহু বড়িয়া ভাবে বুঝাই দেবি আজ ভিডিওরে। ভিডিও লাস্ট পর্যন্ত কিন্তু আপনার দেখা পড়বে, স্কিপ কলে আপনার বুঝি নপারতি। সো আসুন ভিডিও স্টার্ট করা। ভিডিও স্টার্ট করা পূর্ব ছোট গোটে রিকোয়েস্ট করি, যদি প্রথম থরপা আপনার চ্যানেলে ভিজিট করতেন তাহলে ভাইর চ্যানেলকে ডেফিনেটলি সবসক্রাইব করে দিও, এবং ভিডিও আপনার যদি ভালো লাগে, ভালো তো লাগবে নিশ্চয়, সো গোটে থমস গোটে লাইক নিশ্চয় করতু, ভাইর মন খুশি হয়ে যাব। তাহলে আসতু ডেরি করে নি, আজ ভিডিও স্টার্ট করা। সো এ গাড়ির অনরোড কস্ট বর্তমান অছে R15 B4 রেসিং ব্লুর 2,17,400। মু তিনটা অলগা অলগা আপনার রেট অফ ইন্টারেস্ট নিয়েছি, অলগা অলগা আপনার স্কিম মধ্যে নিয়েছি আপনার কহবি। সো আ পূর্ব আমি কথা হয়ে যা ডকুমেন্টসন উপরে এবং আপনার সিভিল স্কোর উপরে। ডকুমেন্টসন আপনার সবুলে নর্মাল KYC ডকুমেন্ট, আপনার আধার, আপনার প্যান, ব্যাঙ্ক পাসবুক, এই জিনিস দরকার হব। ATM মধ্যে আপনার দরকার হব। বর্তমানে ই ম্যাচ আপনার হলানি, আপনার আকাউন্টর যে মন্থলি ইএমআই আপনার কটিব, আকাউন্ট আপনার ATM দিয়েদেলে ATM রু আপনার আকাউন্ট লিঙ্ক হয়ে যাবে, অটোমেটিক আপনার ইএমআই কটিব। সো ATMটা আপনার দরকার। পাসপোর্ট সাইজ ফটো দুইটা তিনটা পাখে রাখিথিবে, এতিক মিনিমম ডকুমেন্ট দরকার হব। আউ আডিশনাল ডকুমেন্ট যদি দরকার হুয়ে, আপনার অলগা জায়গার কোটি ধরতু রেন্টে রোচান, তাহলে আপনার সে ওনরকর ইলেকট্রি বিল বা আপনার রেসিডেন্স প্রুফ পাই ইলেকট্রি বিল মে বি গোটে গোটে জায়গায় দরকার হচ্ছে, কিন্তু নর্মাল KYC ডকুমেন্ট, ইলেকট্রি বিল, আপনার পাসপোর্ট ফটো, এতিক জিনিস আপনার যা হলে ব্যাঙ্ক পাসবুক, ATM, এইসব জিনিস পাখে আপনার রাখবে। সেকেন্ড জিনিস আপনার আসছে আপনার সিভিল স্কোর। যদি আপনার সিভিল স্কোর 750 অধিক থাকবে, তাহলে আপনার বেস্ট, আপনার বহু বড়িয়া বড়িয়া স্কিম মধ্যে পাইপারে। তাহলে আসুন ডেরি করবে না, আজ প্রথম স্কিম আরম্ভ করা। 2,17,400 গাড়ির রয়েছে অনরোড কস্ট। আমি যদি 40,000 টাকা ডাউন পেমেন্ট দেছে, আপনার যেহেতু 2 লক্ষ উপরে গাড়ি আছে, সো 40,000 টাকা গোটে ভেরি মিনিমম আপনার ডাউন পেমেন্ট তো নিশ্চয় লাগবে, নহলে আপনার ইন্টারেস্ট রেট বহু হাই রহব, ইএমআই মধ্যে বহু হাই রহব। সো 40,000 টাকা যদি ডাউন পেমেন্ট আপনার দেছেন, আপনার ম্যাক্সিমম 48টা কিস্তি পর্যন্ত আপনার লোন টেনর রাখিপারে, 24, 36, 48 পর্যন্ত আপনার রাখিপারে, আপনার চাইলে কম মধ্যে আপনার রাখিপারে। সো ম্যাক্সিমম 48 যা আপনার রাখিপারে। সো এটি যদি আপনার 40,000 টাকা ডাউন পেমেন্ট দেখুন, 24টা কিস্তি আপনার করবে, মাসিক কিস্তি আপনার আসিযোগ 9,340 টাকা। যদি এটি আপনার 36টা কিস্তি করবে, আপনার মাসিক কিস্তি আসবে 6,780 টাকা। যদি আপনার 48টা কিস্তি করবে, তাহলে আপনার মাসিক কিস্তি আসিযোগ 5,500 টাকা। এইটি আপনার রেট অফ ইন্টারেস্ট আপনার রহব 10.49%। এই হিসাবে প্রথম স্কিমটা দিলি। সেকেন্ড স্কিম আপনার আউ টিকি অধিক যদি ডাউন পেমেন্ট দেবে, ডাউন পেমেন্ট অধিকা দেলে আপনার ইএমআই কমিব, আপনার ইন্টারেস্ট রেট মধ্যে কমিব, মানে যেত টাকা অধিকা আপনার দিয়ে থাকে ফাইন্যান্স সংস্থাকে কম, আপনার ধরতু 30,000 টাকা বা 50,000 টাকা এক্সট্রা দেছেন, সে জায়গায় 5-10,000 টাকা কমিযোগ যদি আপনার ডাউন পেমেন্ট বড়ুচ্ছেন এবং ইএমআই মধ্যে কম রাখুন, মানে টেনর লম্বা যে কিস্তির পিরিয়ড যদি কম রাখুন। সো এটি সেকেন্ড স্কিম দেখা, যদি 80,000 টাকা ডাউন পেমেন্ট আপনার দিকে, তাহলে আপনার আসিযোগ 24টা কিস্তি যদি আপনার করবে 7,310 টাকা, 36টা কিস্তি যদি করবে 5,304 টাকা, 48টা কিস্তি যদি করছেন 4,301 টাকা মাত্র আসবে আপনার মাসিক কিস্তি, এটা 80,000 টাকা ডাউন পেমেন্ট উপরে। এটি আপনার রেট অফ ইন্টারেস্ট রহব 10.75%। থার্ড আসন্তু দেখিবা, আপনার যদি আপনার 1,00,000 টাকা দেছেন ডিপি, যদি 1,00,000 টাকা ডাউন পেমেন্ট দেছেন, এটি রেট অফ ইন্টারেস্ট মাত্র 8.5% লাগবে মাত্র, যদি অধিক আপনার ডাউন পেমেন্ট দেছেন এবং আপনার সিভিল ভালো আছে, 750 ঊর্ধ্ব আছে, মাত্র 8.5% আপনার লাগবে ইন্টারেস্ট রেট। সো এইটি আপনার 24 আর 36 দুইটা টেনর আপনার নিয়ে পারবে। 24টা যদি নেছেন 6,069 টাকা আপনার আসবে মাসিক কিস্তি, 6,069, এবং যদি 36টা আপনার কিস্তি করছেন, 36টা কিস্তি কলে আপনার 3 বর্ষ যদি কিস্তি করছেন, 4,340 টাকা আপনার আসবে, 4,340 টাকা মাত্র আসবে আপনার মাসিক কিস্তি। ওকে ফ্রেন্ডস, ইয়ে লা 2024 ইয়ামা R15 রেসিং ব্লু কলর স্কিম ভিডিও। সো যদি আপনার এই গাড়ি ফাইন্যান্স নেওয়া চাহিদা, ওভরালি আপনার গোটে আইডিয়া নিশ্চয় আসি যাই, এইটা কোণী কোম্পানি রিলেটেড কাহাটার স্কিম, মানে পর্টিকুলার
কোম্পানির স্কিম নুহে আপ্রোক্স স্কিম আপনার জনাইছি কিন্তু আপনার এই যদি সিবিল ভালো থাকবে আপনার এই ইন্টারেস্ট রেট্রে আপনার পাইবে এই স্কিম পাইবে আপনার শোরুমর যে ফাইন্যান্স মানে অনেক সে আপনার কন্টাক্ট কলে সে আপনার জনাইদেবে। সো ফ্রেন্ডস আজ ভিডিও কেমি লাগলা মতো নিশ্চয় কমেন্টে জনাইবে আউ কোণ কলে আমার ভিডিওকে আমি ইম্প্রুভ করে পাব আপনার মতামত নিশ্চয় আপনার কমেন্ট মাধ্যমে জনাতু এবং ভিডিও যদি ভালো লাগি তাহলে ভিডিওটা লাইক করার ভুলবে চ্যানেল সবসক্রাইব করা ভুলবে। সো ফ্রেন্ডস আজ ভিডিও কেটে রাখা রহিলি। জয় জগন্নাথ।